আমার দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা কিয়ামত কবে হবে বলতে পারো? বলে মহিলারা যেদিন তাইরে পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। 14 রকম সিরিয়াল দেখে ঘুমাইলে একটা নেকি পাবা না গুনা ছাড়া। আর যাই নামাজে বসে 10 মিনিট কোরআন তেলাওয়াত করো মা, তোমার 24 ঘন্টা তোমার ঘরে রহমতের ফেরেশতা ডিউটি দেয়। তারপরে এই যে বাউল, এই যে আমাদের এই লালন স্যার কিছু বাউল শিল্পী আছে, কি খায় দীপে সিদ্ধি খায়, সিদ্ধি খেয়ে গান গাই 10 লাখ নিয়ে যায়। আরে লালন কোন জাত ছিল আমার কি দরকার, আমি কোন জাত সেইটা আমার দরকার। অত ঠিক ঠিক করো না, মুইতি পানি লেও না, আবার ঠিক ঠিক করো না যে আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি কিনা। রাষ্ট্রবিরোধী কথা বললে তারপরে আপনি স্টেজে উঠে আমাকে নামায় নিয়ে থানায় নিয়ে যাবেন। গান শুনলে বোতালাক মমতাজকে গান গাওয়ায় যে 1 নাইটে 10 লাখ দাও তখন ফাটে না। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আখেরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার নবী বড় না ঈসা নবী বড়? আমার নবী বড় না মুসা নবী বড়? তাহলে আমাদের নবী যেহেতু বড়, তাহলে তো শুকরিয়া আদায় করা দরকার। আমরা সব থেকে বড় নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ। রাস্তা দিয়ে যদি রাত 2টার সময় একা একা একটা মানুষ হেঁটে যায়, যদি পুলিশে ধরে, পুলিশকে ধরার সাথে সাথে যদি বলে স্যার আপনি ভুল করছেন, আমি কিন্তু আওয়ামী লীগের নেতা, পুলিশ এমনিতেই বলবে ইয়েস বস জান বর্তমান, সবসময় কথা বলছি না বর্তমান, বর্তমান আওয়ামী লীগের লোক হলে যেমন পুলিশে ধরার ভয় নাই। পুলিশ ভাইরা তো চারিদিকে ঘোরাফেরা করতেছে, খবরদার কিছু মনে করে নাগে শুনেন কি বলতে চাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের লোককে যেমন পুলিশে ধরার ভয় নাই, আখিরি পয়গম্বরের খাঁটি উম্মত হয়ে কবরে গেলে কবর হাসর মিজান পুল সেরাতে ধরা পড়ার ভয় না। খুশি আছেন সেই নবীর উম্মত হওয়াতে? খুশি আছেন? আখিরি পয়গম্বরের উম্মত হওয়াতে খুশি না বেজার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, কথাটা কার? এতে কোনো ভেজাল টেজাল আছে নাকি? যালিকাল কিতাবু লা রয়বা ফি, কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে সে কি হবে? কাফের তো হবে, কাঁচা কাফের না পাকা কাফের? কোরআনকে অবিশ্বাসকারী সে হবে পাকা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি হও? দাখিল হও পরিপূর্ণভাবে। পরিপূর্ণ মানে কোনো দিক, কোনো দিকে যেন কমতি না থাকে, একে বলা হয় পরিপূর্ণ, নাকি আপনাদের দেশে কি বলে? পরিপূর্ণ মানে অল দিক পরিপূর্ণ, কমপ্লিট, কমপ্লিট, বাহ কমপ্লিট। তাই যদি হয়, আমরা তো পরিপূর্ণ ইসলামের ভিতরেই আছি, আপনারা কি বলেন? জোরে বলেন ঠিক তো? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। তাহলে মনে হয় আপনার এলাকার লোক সুদ সুদ খায় না?
তাই না? বাহ, তাহলে তো মারাত্মক কথা। বহুদিন পর একটা গ্রাম পেলাম যে সুদ খায় না। ও খায়? ওরে বাপরে, এখন আর ধারে টাকা নাই, এখন শুধু 1000 টাকা নিলে আগে দাও 20 টাকা না 10 টাকা তাকে, জানি না। এটা কি জায়েজ আছে? এটা কি আছে? এই হারাম যে খাবে সে কি আরাম পাবে? বর্তমান বিশ্বের মুসলিম কি আরামে আছে? ছেলে বিয়ে দিয়ে টাকা নেওয়া কি জায়েজ? তো আপনারা মনে হইলেন না, আপনার এখানে লাইকিতা জানি না, তবে কুষ্টিয়ায় খবর আছে, ছেলের বাপ বলে মেয়ের বাপকে 20 ইঞ্চি কালার টেলিভিশন দিবা, মেয়ের বাপ যদি বলে বিয়ায় পাটের দাম কম 5 ইঞ্চি কম লেও, ছেলের বাপ বলে 1 ইঞ্চি কম হলেও। আমরা সেই মুসলমান, জোরে বলুন ঠিক কিনা? আমার আগের বক্তা ওয়াজ করেছেন, হাক্কাতু কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াজের নাম তো মুসলমান না, কণ্ঠ ভালো, বক্তা হওয়া যায়, টাকা কামানো যায়, জান্নাত কারোর পাপের না, জান্নাত হবে আমলের বিনিময়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার আগে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ ডাক দিবেন, হে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কিডা? সুদে টাকা দিতে যে ভয় পায়, ছেলে বিয়ে দিয়ে টেলিভিশন নিতে যা ভয় পায়, লাইটটা পড়ে রইল লাইটটা পকেটে খুঁজতে যে ভয় পায়, সর্বক্ষণ যে আত্মাটা আল্লাহর ভয়ে কম্পিত, এটাই হলো নফসে মুতমাইন্না। আপনি দেখেন, আমরা এখানে একটু পরীক্ষা করেন, লাইটটা ফেলে তুই চলে যান মসজিদের মাইকে, ফজর জোহর আসর মাগরিব যদি বলেন একটা লাইট হারিয়ে গেছে, সেই মুসল্লি যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে তাও বলবে না যে আমি নিয়েছি। তাহলে একটা লাইটের জন্য, আরে লালন কোন জাত ছিল আমার কি দরকার, আমি কোন জাত সেইটা আমার দরকার। অত ঠিক ঠিক করো না, মুইতি পানি লাও না, আবার ঠিক ঠিক করো না, ভালো করে ওয়াজ শোনো। এই ঠিক ঠিক করা আবার বক্তাদের আর একটা দালালি করে বক্তাকে বড় করে দেওয়া, আন্দাজি বললো না বুঝলো না, ঠিক বক্তা যে কি বললো কিছুই বোঝে নাই, ঠিক দেখেন টেলিভিশন এই যে কি বলে, এই যে নেটে বক্তা আন্দাজি বলে, বলেন ঠিক কিনা, না বুঝি কয় ঠিক। শোনেন, মসজিদের উন্নতি কল্পে জালসা, জোরে বলুন ঠিক কিনা? ওইদিকে সুদ ঘুদ জিনা ব্যবচারি যা আছে ওগুলো বাদই দিলাম, বাদ অত কথা বলতে গেলে যুবকরা ওয়াজ পছন্দ করবে না, যুবকরা বলবে যে জিলাফি নিয়ে বাড়ি চলে যাই। তার কারণ, যুবক তুমি কোথায় পেয়েছো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা তোমাকে কে এনে দিল? হ্যাঁ, যদি ভালোবাসা দিবসই করতে চাও, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে বলেন ঠিক কিনা? এর পাগল, তোর মাকে ভালোবাসতে হবে, তোর বাবাকে ভালোবাসতে হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে ভালোবাসা লাগবে। মাদ্রাসার একটা ছেলে কোরআনে হাফেজ রাস্তা দিয়ে যায়, তুমি কি কোনোদিন বলিছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি একটা সুরা মুখস্থ করতে পারলাম না 20 দিনে, আর 30 পারা কোরআন মুখস্থ করে দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ, এ কথা বলিছো? ও বলিছে কি জানেন, পাকা জঙ্গি। আরে আমি লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, আমার পার্শ্বের সিটে ফ্লাইট এক লোক বলতেছে কোথায় যাবেন, বলছে আমি লন্ডনে যাচ্ছি, বলে কেন, বলে জালসা করতে, বলে চাষা খবরদার যায় না আপনাকে অ্যারেস্ট করবে, বলে আমাকে অ্যারেস্ট করবে, আমি কি চুরি করতে যাচ্ছি নাকি? তো বলছে বিশ্বাস করেন আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়, তাহলে আমি কি এখন ফ্লাইট থেকে লাভ দিব? যদি বলি ফজর পর্যন্ত ওয়াজগুলো শুনেন, আমাদের চরিত্র খুব খারাপ হয়ে গেছে।
মানুষকে কতটুকু নজরে দেখা দরকার? আমাদের একটাই স্লোগান মোল্লার দোর, টাকা চাইলেও কেন মলবিরা তোমরা টাকা কন্ট্রাক্ট করো কেন? মমতাজকে গান গাওয়াই যে এক নাইটে 10 লাখ দাও তখন ফাটে না। তারপরে এই যে বাউল, এই যে আমাদের এই লালন স্যার কিছু বাউল শিল্পী আছে, কি খায় সিদ্ধি খায়, সিদ্ধি খায় গান গাই 10 লাখ নিয়ে যায়। আর একটা আলেম তোমার বাড়িতে একটু দোয়া করল আর 20 টাকার নোট পকেটে দিলা, কোন লজ্জায়? তোমার ছেলে বুয়েট বুয়েট ইঞ্জিনিয়ার ভর্তি হতে হবে, ইঞ্জিনিয়ার বুয়েটে চান্স পাতে হবে, 4টা ছেলেকে তুমি প্রাইভেট মাস্টার দিয়ে পড়াচ্ছ 4 দুগুণে 8,000 টাকা, আর কি বলে 10টা ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছে তার বেতন 60 টাকা। এগুলো বড় আঘাতের কথা, যার জন্য আমি একটা কথাই বলি, লালন কোন জাত ছিল আমার দরকার নাই, আমি কোন জাত, আমাকে ভালো হয়ে কবরে যেতে হবে, মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান মানে গলা ভালো হইলেই ওয়াজ হয়ে গেল আর ইনি আল্লাহর ওলি হয়ে গেল, এত সস্তা না। আজকাল ইউটিউবে ভাইরাল করার জন্য কোন বক্তা যে কার গলা কাটতেছে, কাকে কাফের বলতেছে, ছোটবেলার থেকে আমরা শুনতাম বাপসা সারা বলতো কাউকে কাফের বলতে হয় না গো, এরকম বলতো না ভাই। আর এখন মুইতি পানি লাইনা সে আবার বলতেছে ও তো পাকা খারিজি, ও তো পাকা লামুসাবি, পাকা কাফের, এ পাগল কোথাকার তুই কি? সেদিন দেখতেছি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই মসজিদের কালেকশন করতেছে এক লোক, দানকারী রো মা বাপেরে আল্লাহ সুখে রাখবেন কবরে, দেন ভাই দেন দেন দিয়ে যান, এক হাতে মাইক আর আরেক হাতে বিড়ি। আমি সর্বনাশ করেছে, মানুষ যে অধপতনে গেল, এক হাতে মাইক দিয়ে বলতেছে দেন ভাই দেন আল্লাহ জান্নাত দিবে, ও ভাই জান্নাত দিবে, আর ওর ডান হাতে বিড়ি। আপনি কি মুসলমান? আই মুসলমান ঠিক রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। ইমাম সাহেব যদি একটু দাড়িটা সাইজ করে, সাইজ করতে যদি একটু বেশি কেটে ফেলে সেলুনে ভুল করেও, তারপরে তার ইমামতি থাকবে না, কি ব্যাপার দাড়ি লম্বা দাড়ি কাটলা কেন? আর তোমার যে একেবারে মোটেও নাই, তোমার ইমামতি যায় না, তোমার মুসল্লিগিরি যায় না, যত রাগ শুধু আলেমের উপরে, যে দেশের মানুষ আলেম বিরোধী হবে ওই দেশে শান্তি আসবে না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার হাতে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন না থাকবেন আমার ভবিষ্যৎ উম্মত আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? নবী বলেন খবরদার আমার উম্মত কোনোদিন এতিম হবে না, তার কারণ আল উলামা ওরাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমের হাতে হাত দিলে আমার হাতে হাত দেওয়া হলো, হক্কানি আলেমের পিছনে যদি নামাজ পড়ে আমার পিছনে নামাজ পড়া হয়। বাংলাদেশে ট্যুর করি, কত মসজিদ, কত ডিজাইনের মসজিদ, দিনাজপুরে ওয়াজ করতে যাই, মসজিদের পাশে এক বাড়িতে ঘুমায় আসি, অত দূর তো আসা যায় না, ফজরের নামাজের আজান দিল, ফজরের নামাজের আজান দিলে আমি বুড়া মানুষ একটু তো লেট হইতেই পারে, গোজু কালাম গোজ গাছ করি যাই, এখনো 2 মিনিট আছে, আমার ঘড়ি আর মসজিদের ঘড়ি একুরেট টাইম, দেখি মসজিদ ফাঁকা কোনো লোকজন নাই, আমি কি ব্যাপার জামাত হয়ে গেল নাকি? ইমাম সাহেবের একটা রুম আছে, রুমে ধাক্কা মারার সাথে সাথে ইমাম আর মুয়াজ্জিন ঘুমাই আছে, তুমি কি ব্যাপার নামাজ পড়বেন না? বলে হুজুর নামাজ পড়েন আমাদের জামাত শেষ, তবে জামাত শেষ জামাতের তো টাইমই হয় নাই। বলে হুজুর 7 বছর ইমামতি করি, ফজরের জামাতে একটা মুসল্লি আসে না, যার জন্য আমি আর মুয়াজ্জিন তাড়াহুড়া করে নামাজ পড়ে ঘুমায় যাই। বক্তার খুরাকি ডিজিটাল মাইক না রে বেয়াদব, বক্তার খুরাকি এইসব হেটাও, এইসব ইউটিউব বক্তার দরকার নাই, বক্তার প্রচারক হবে আল্লাহ যদি আল্লাহওয়ালা হওয়া যায়।
বাবাজিরা এই সব প্রয়োজন নাই বক্তার, বক্তার খুরাকি হলো শ্রোতা, আর মসজিদের খুরাকি টাইলস নয়, ইয়ার কন্ডিশন নয়, মসজিদের খুরাকি হলো মুসল্লি। মাদ্রাসা করেছেন, ডিজিটাল সাইনবোর্ড দিয়েছেন, ছাত্র নাই, জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার খুরাকি কি? হাজার হাজার লোক হবে যদি গরু, হাজার হাজার লোক হবে যদি গরু জবাই করে দাও, মুসল্লি রে তোমাদের খুরাকি আল্লাহর কোরআনের তাফসীর, তোমাদের খুরাকি ওই গরু জবাই করা তবারক নয়। ব্যাপারটা কি, কিসের থেকে কি, কি বলতেছি? আপনি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর সব থেকে বড় নিয়ামত হলো আমরা মুমিনগণ পরস্পর। আর উনি যদি আমাকে বলেন ওর জন্মের ঠিক নাই, এর সর্বনাশ করেছে। উনি যদি বলে উনি কাফের, পুলিশ ভাইয়েরা যে বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করেছে, পুলিশ প্রশাসন ভাইদেরকে একটা কথা বলছে, আপনি শুধু ফলো করবেন যে আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি কিনা। রাষ্ট্রবিরোধী কথা বললে তারপরে আপনি স্টেজে উঠে আমাকে নামায় নিয়ে থানায় নিয়ে যাবেন, কিন্তু কয়টা সঠিক কথা না বললে তো আর হচ্ছে না, জোরে বলেন ঠিক কিনা? পাবনা জেলার মধ্যে সব থেকে বড় মাদ্রাসা হাদল মাদ্রাসা, তারপরে হলো কাউসারিয়া কামিল মাদ্রাসা। কাউসারিয়া কামিল মাদ্রাসার আমি প্রধান বক্তা, যাচ্ছি দুইজন না তিনজন যুবতী জালসার ভিতরে পাঁপড় ভাজা খাচ্ছে, আর আমি গাড়ির হরেন দিছি, কে শুনে? এক লোক এসে বলতেছে, এই যে আপনারা সরেন, প্রধান বক্তা আসতেছে। বলে প্রধান বক্তা আসলে তা আমার কি? আমার দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা কিয়ামত কবে হবে বলতে পারো? বলে মহিলারা যেদিন তাইরে পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। তাপিরাই হয়ে গেছে, আসেন চুপচাপ করে কয়টা কথা বলতে দেন, এত হইছো, এত হ্যাঁ ঠিক, এ আমার প্রয়োজন নাই। আমি বলতে বললে সুবহানাল্লাহ বলতে বললে বলবেন, আলহামদুলিল্লাহ বলতে বললে বলবেন, আমার বিশাল গলা বলেন সুবহানাল্লাহ, এ জায়গায় সুবহানাল্লাহ চলে না, আমার বিশাল দাম বলেন চিৎকার করে আলহামদুলিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ চলে না, এখানে আমার তো আমি না, মাওলার তারিফ করতে আসছি, জোরে বলুন ঠিক কিনা? আমাকে অনেক সময় বলে যে হুজুর তাকবীর, আমি খবরদার, মুনাজাত চলতেছে, বক্তা মুনাজাত করতেছে, বক্তা ওয়াজ করতেছে, আর এই সময় যদি তুমি তাকবীর দিতে দিতে উঠো, বক্তা কি মুনাজাতের থেকেও বড় হয়ে গেল নাকি, জোরে বলুন ঠিক কিনা? দেখবেন যেগুলো ভালো কথা সেগুলো কিন্তু তিতা লাগবে, তার কারণ একদল লোক আসে নামাজের ধারে কাছে নাই, কিন্তু জালসা খুব মজা লাগে, আছে না? 92 দিন খালেদা জিয়া যে হরতাল ডাকলো, চর ধুলাউড়ি বলে একটা জায়গা আছে, ধুলাউড়ির ভিতরেই ওয়াজ করে রাত্রেরই মোটরসাইকেলে করে একজন আগায় দিয়ে আসলো, আতাইকুলা বাজারে যেয়ে ফজরের নামাজটা পড়ে এক ভ্যানওয়ালা দাঁড়ায় আছে, দেখি ভ্যানের পরে বসে পর পর করে বিড়ি টানতেছে। আচ্ছা যে বিড়ি টানতেছে তাকে কি আমি সালাম দিব, এটা কি উচিত হবে? আমি ওর বাপ বয়েছিল, তাম বলছি বাবা আপনি কি যাবেন? তো বলছে যে 150 টাকা লাগবে। রিক্সা গাড়ি ঘোড়ার ধর্ম হলো আগে কোথায় যাবেন, সেই জায়গা অনুপাতে ভাড়া নাকি? সে আমাকে বলছে 150 টাকা লাগবে। আমি কোথায় যাব জিজ্ঞাসা না করে তুমি 150 টাকা, ব্যাপার কি? আপনি পাবনা টার্মিনালে যাবেন, তুমি তো বড় পীর, বিড়ি খাওয়া পীর, তো চলো। আমি এক পাশে ভ্যানের, আর এক পাশে আর এক হুজুর। এই চাইনা মোবাইল গুলার কিন্তু খুব আওয়াজ আজকাল, যে ইদানিং এই 500 টাকা দাম, কিন্তু ওর আওয়াজ মেলা। ওর পকেটের ভিতরে তুফাজ্জেল হোসেন ভৈরবীর জালসা শুনতে শুনতে যাচ্ছে। তা বলছি বাবা একটু জোরে দেও, জামাত ইসলাম যাতে আমাদের ভ্যান না ঠেকায়, যাতে বুঝে রিক্সালাও জামাতের লোক আর আমরা তো টুপি বইসি আছি টুপি মাথায় দিয়ে। তা বলছে হুজুর ফুল সাউন্ড, আচ্ছা ঠিক আছে। নামার সাথে সাথে 150 টাকা দিলাম। কইছে আব্বা একটা কথা বলবো, তুমি এই যে আতাইকুলার থেকে পাবনা পর্যন্ত জালসা শুনতে শুনতে আসলা, তুমি গান টান শুনো না? বলে রে বাবা গান শুনলে বোতালাক, বাপরে তো বিশাল কড়া মুফতি দেখতেছি, গান শুনলে বোতালাক।
তো যাক তোমার উপর খুব খুশি হইলাম, 150 টাকা তাতে কি হয়েছে, 10-20 টাকা বেশ কম হতে পারে। তো তুমি কি খালি ওয়া জালসাই শোনো? বলে বলেন কি, জালসা না শুনলে আমার প্যাডেল চলে না। জালসা না শুনলে কি চলে না? প্যাডেল চলে। জালসা না শুনলে আমার পেট ভরে না, ভাত খাবো, জালসা বাজতে থাকবে, জালসা বাজতে থাকবে, আমি ঘুমায়ে যাব, মোবাইল বন্ধ হয়ে যাবে, আমার ঘুমও হয় না জালসা না শুনলে, পেটও ভরে না জালসা না শুনলে, ভ্যানের চাকাও ঘুরে না। তাহলে আব্বা কিছু মনে করো না, আমরা তো ধুলাউড়ির থেকে আইসি, আতাই কুলাই ফজরের নামাজটা পড়েছি, তা আপনি কোন জায়গায় পড়েছেন এটা একটু বলবেন। হুজুর মিথ্যা কথা বলা যাবে না, খোদার কসম এখনো আমি নামাজ ধরিনি। কোথায় গেল হাক্কাতু কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? আয়াত সুর দিয়ে পড়ার নাম মুসলমান নয়, আয়াতের তফসির শোনার নাম মুসলমান নয়। মুসলমান এবং কাফেরের মধ্যে একটা মাত্র পার্থক্য, সেটা হলো নামাজ। কোথায় নামাজ? বিশাল মসজিদ, দুতলা তিনতলা, জুম্মার দিনে নিচতলায় ভরে না। আমি এত বড় মসজিদ করে রাখছেন কেন? বলে ভবিষ্যতের জন্য করে রাখছি। আপনি মসজিদ বানান, আমি নিষেধ করলে আবার আমার খবর আছে আল্লাহ বেজার হবে, কিন্তু মসজিদ বানালেন, মসজিদের খোরা কি দিতে পারলেন না? মসজিদের খোরা কি হলো? মুসল্লি। তাই আমি অনুনয় বিনয় করে বলছি, বাবাজি মুসলমানরে দুইটা জিনিস আটকায় ধরো, তোমার জন্য জান্নাতের দ্বার খোলা থাকবে, অত লম্বা কিছু করা লাগবে না। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো কোরআন শরীফ। ঠিক বললো কিনা? কোরআন শরীফ মানে কি? শুনেন, বুকের সাথে জড়াইয়া ধরলি কোরআন শরীফ মুসলমান হয়ে গেলেন? বুকের সাথে জড়াই ধরলে? আরে যুদ্ধের সময় তো হিন্দুরা যখন মিলিটারিরা ধর ধর করে গুলি করতো, ধর ধর করে গুলি করতো, তখন হিন্দুরা যাই মাদ্রাসায় ভর্তি হলো, আলেমকে বলছে ভাই 100 টাকা দেবো আমাকে, একটু কিছু শিখাইয়ে দিন তো। সুরা ফাতেহা, সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাক এসব মুখস্থ করছে। কি জন্য মুখস্থ করছে? মিলিটারিরা যাতে গুলি না করে। মিলিটারি এখানে বন্দুক ধরছে, তোমলোক হিন্দু হো না মুসলিম হো? বলে মুসলিম হো, মানে তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান। বলে কলেমা পড়ো, কলেমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিলিটারি বলছে সালে বাঙালি, এ তো কলেমা নেই, হ্যাঁ এ তো মুসিবত কা দোয়া হ্যায়। তো বলছে মুসিবতে আসি, তুমি ধরিছো কোন জায়গায়? আরে ঠেলাই পুড়ে কোরআন তেলাওয়াত করা, আজীবন কোরআনের বিরোধিতা করলে যখন বুলবুল নার্গিস, বুলবুল বুঝেন তো, নার্গিস নার্গিস বুলবুল যখন সাইকলন আসে, তখন গা তুমি বউদেরকে বলো, বউ রে একটু কোরআন পড়, বাড়িঘর ভাঙিয়ে সর্বনাশ হয়ে গেল। একে বিপদ ধরানোর জন্য নাকি আমল করার জন্য? জোরে বলুন ঠিক কিরা। আরে বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যাই নামাজটা ছেড়ে তাড়াতাড়ি পলায়ে যায়ও না, একটুখানি কোরআন শরীফটা ধরো আর পড়ো। ওয়ালা কোয়ালিন সালাম বিলসল সালিকাল পাকার। চোদ্দ রকম সিরিয়াল দেখে ঘুমাইলে একটা নেকি পাবা না গুনা ছাড়া। আর যাই নামাজে বসে 10 মিনিট কোরআন তেলাওয়াত করো মা, তোমার 24 ঘন্টা তোমার ঘরে রহমতের ফেরেশতা ডিউটি দেয়। 74 বছর বয়স, গলা কি কম নাকি? কিসের এতদিন যদি আমি কোনো বয়াতি হতাম, বয়াতি মানে বুঝেন তো, গাঁজায় দম দিয়ে মুখে দাড়ি নাই মাথায় চুল, এর নাম বয়াতি। মুখে দাড়ি নাই মাথায় বিশাল বিশাল চুল, আর গান গায় কি? মারিফত কি চিনির রসগোল্লা ওরে মোল্লা। মানে মৌলভীরা মারিফত জানে না, জানে ওই গাঁজাখররা। গাঁজাখররা যে কি মারিফত জানে তা আমি জানি। গাঁজা খাইয়ে বাড়ি যাইয়ে বউকে কয়, ও মা বউ কই
খবরদার মুখ খুলায়ও না, এখনো মসজিদের দরজা খোলা আছে, একবার সুবহান রব্বিয়াল আলা বলো। জিব্রাইল ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছে, মাবুদ আপনি সব থেকে কি পছন্দ করেন? বলে আমার বান্দার সেজদা আমি সব থেকে পছন্দ করি।